আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। অবশেষে ষষ্ঠীতে বোনাস পেলেন বৈঠাখাল চা বাগানের শ্রমিকরা। পেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী পীযূষ হাজারিকার শেষ মুহূর্তের হস্তক্ষেপে। বৃহস্পতিবারও বৈঠাখালের বাগান কর্তৃপক্ষ বোনাসের ব্যাপারে নীরব থাকার পর অবশেষে একদিকে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং অন্যদিকে বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাংসদ কৃপানাথ মালা, হিমন্ত বিশ্ব শর্মা ও করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে যোগাযোগ। পরে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত অনুদান হিসেবে শুক্রবার 5,000 টাকা করে বোনাস তুলে দেওয়া হয়। অন্যদিকে 175 জন শ্রমিককে বরাক চা শ্রমিক ইউনিয়নের শ্রমিক কল্যাণ তহবিল থেকে 2,000 টাকা করে দেওয়া হয়েছে। সবাই যখন একটু একটু করে দুর্গাপূজার উৎসবে মেতে উঠছে, তখন শূন্য চকে বসে বৈঠাখাল চা বাগানের শ্রমিকরা এই বছর পূজার বোনাসের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন শ্রমিকরা। জলের মতো টাকা ঢুকল উত্তরপ্রদেশের এক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাও আবার হাজার বা লাখ নয়, একেবারে 221 কোটি টাকা। কিন্তু বিপুল অঙ্কের এই লেনদেনের বিন্দু বিসর্গ জানতেন না তিনি। গুম বাংলো আয়কর দফতরের নোটিশ পেয়ে, যা নিয়ে এখন রীতিমতো নাকানি চুবানি খেতে হচ্ছে তাকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লালগঞ্জ থানার অন্তর্গত বর্তানিয়া গ্রামে। সেখানকার বাসিন্দা শিবপ্রসাদ নিষাদ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে কয়েকদিন আগে এই বিপুল অঙ্কের টাকা ঢুকে কিছুদিন আগে তার কাছে আয়কর দফতরের নোটিশ আসে, যেখানে উল্লেখ করা হয় তার অ্যাকাউন্টে রয়েছে 221 কোটি 30 লক্ষ টাকা, যার কারণে তদন্তের জন্য তাকে কাছাকাছি কোনো আয়কর অফিসে 20 অক্টোবরের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে বিপুল ওই অর্থের পরিমাণ দেখে তো চোখ কপালে উঠে কৃষকের, কারণ এ বিষয়ে তিনি এতদিন কিছুই জানতেন না। উল্টো বিপাকে পড়তে হয়েছে তাকে, যা নিয়ে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। কংগ্রেস অথবা ইন্ডিয়া জুটের পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছেন ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল। লোকসভা নির্বাচনে কোনো বন্ধু দলকে না পেয়ে এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইউডিএফ। যে কংগ্রেসের সঙ্গে মিত্রতার জন্য মরিয়া সেই কংগ্রেসকেই এবার আক্রমণের টার্গেট করে নিয়েছেন আজমল। তিনি বলেন কংগ্রেস বরবাদ হয়ে গিয়েছে, কংগ্রেসের আর ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। আজমলের ভবিষ্যৎবাণী, 24-এর লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের 14টির মধ্যে মাত্র একটি কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইউডিএফের ধুবড়ী, করিমগঞ্জ ও নোয়াগাঁও কেন্দ্রে জয়লাভ করা প্রায় নিশ্চিত বলে দাবি করেছেন আজমল। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে আজমল বলেন তার দলের কংগ্রেসের সঙ্গে মিত্রতার কোনো প্রয়োজন নেই, বিজেপির সঙ্গে প্রশ্নই আসে না, তার দল 3টি আসনে লড়বে এবং 3টিতেই জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরাকি প্রতিরোধ ফ্রন্ট। সংগঠনটি ইতিমধ্যেই সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনাঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বর্বরতা এবং এই বর্বরতার প্রতি আমেরিকার সমর্থনের প্রতিবাদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে এই ফ্রন্ট। এর মধ্য দিয়ে তারা গাজা যুদ্ধে অংশগ্রহণ শুরু করল বলেও দাবি করেছে। ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে তারা 3টি ড্রোনের সাহায্যে সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে আল তানাফ ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এটি সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এর আগে ইরাকের প্রতিরোধ ফ্রন্ট ইরাকের আল আনবার প্রদেশের আইন আল আসাদ সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলীয় আল হারির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এরপর তারা এক বিবৃতিতে 2 সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে। মহাকাশ দুনিয়াতে ভারতের স্থান এখন অনেকটাই উঁচুতে।
চন্দ্রযান তিনতে সাফল্য লাভ করার পর সূর্যের কক্ষপথেও মহাকাশ যান পাঠিয়েছে ইসরো। চন্দ্র এবং সূর্যের পর একসাথে মঙ্গল ও শুক্র গ্রহেও মহাকাশ যান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। একের পর এক সফলতার সিঁড়ি পার করার পরও মহাকাশে নেই একটি স্পেস স্টেশন। খুব শীঘ্রই হয়তো মহাশূন্যে স্পেস স্টেশন তৈরি করবে ভারত। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ইসরোর প্রধান এস সোমনাথকে। তিনি উত্তরে বলেছেন আগামী 20-25 বছরের মধ্যেই ইসরো স্পেস স্টেশন তৈরি করবে। ইসরোর প্রধান এস সোমনাথ একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে মন্তব্য করেছেন যে গগনযান প্রকল্পের দ্বারা মহাশূন্যে মানুষ পাঠানোর চেষ্টা করা হচ্ছে জোর কদমে। এই অভিযান সফল হলেই মহাকাশে স্পেস স্টেশন তৈরি করার চিন্তাভাবনা শুরু করা হবে। অসম সাংস্কৃতিক মহাসংগ্রাম 2023-24 যোগদানের জন্য অনলাইনে দরখাস্ত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে আগামী 27 অক্টোবর পর্যন্ত। জানানো হয়েছে যে গ্রাম পঞ্চায়েত ও পুরসভা পর্যায়ে প্রতিযোগিতা 30 অক্টোবর থেকে শুরু হবে এবং চলবে 25 নভেম্বর পর্যন্ত। উল্লেখ্য, আগে এই প্রতিযোগিতা 25 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল, যার সময়সীমা পরিবর্তন করে 30 অক্টোবর করা হয়েছে। নর্দমা নিকাশি নালা কিংবা ম্যানহোল সাফ করতে গিয়ে একের পর এক মৃত্যু ঘটেছে দেশে। এ নিয়ে আগেও সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যবেক্ষণ রয়েছে। এবার কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি এস রবীন্দ্র ভট এবং বিচারপতি অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চ জানালো, নর্দমা পরিষ্কার করতে গিয়ে কোনো সাফাই কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। 2022 সালের জুলাই মাসে সংসদে জমা দেওয়া কেন্দ্রীয় সরকারি তত্ত্ব অনুযায়ী গত 5 বছরে কাজে গিয়ে 347 জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতেই 40% দুর্ঘটনা ঘটেছে। সাফাই কর্মীদের সুরক্ষা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সম্প্রতি তার শুনানিতে আদালত এই ক্ষতিপূরণের বিষয়ে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। পাশাপাশি আদালতের পর্যবেক্ষণ, কেন্দ্র এবং রাজ্য সরকারকে এবার সুনিশ্চিত করতে হবে যে শারীরিকভাবে এই নালা ম্যানহোল নেমে পরিষ্কারের কাজ সম্পূর্ণ নির্মূল করা হয়েছে। হাইলাকান্দি শহরের জল সরবরাহের পাইপলাইন গত 3 দশক আগে সংস্থাপন করা হলেও আর সংস্কার করা হয়নি, আর এর ফল এখন ভোগ করছেন মানুষ। জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের চরম উদাসীনতার জন্য জল সরবরাহের সময় শহরের বিভিন্ন রাস্তার ফাটা পাইপলাইন দিয়ে একদিকে যেমন রাস্তার উপর জল গড়ায়, অন্যদিকে তেমনি নালার নোংরা জলের সঙ্গে জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের সরবরাহ করা পানীয় জল মিশে যায়। আর এই জলই পান করতে হচ্ছে গ্রাহকদের, যার ফলে মানুষ প্রায়শই নানা জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে আমজনতা অভিযোগ করলে এবং পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ পেলে 1 দশক আগে কিছুটা মেরামত করা হয়, কিন্তু এরপর দীর্ঘদিন আর সংস্কার না করায় আবার আগের অবস্থায় চলে গিয়েছে। এর জ্বলন্ত উদাহরণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তির সামনের নতুন রাস্তায় জল সরবরাহ ব্যবস্থা এবং অন্যটি রতনপুর রোডে। জল সরবরাহের সময় প্রতিদিন জল অপচয় হচ্ছে, পানীয় জল নোংরা জলের সঙ্গে মিশে যাচ্ছে, আর সেই জলই পান করছেন মানুষ। আম জনতার অভিযোগ পিএইচি হাইলাকান্দির মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে। তারা বলেন আর নয়, এসব সমস্যার দ্রুত অবসান করতে হবে।